নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন কার্যসূচি, জেলা জুড়ে সংবর্ধিত কৃতিরা। ফাগুনে লেগেছে দোল, বিভিন্ন সংগঠনের উদ্যোগে বসন্ত উৎসব শিলচরে। তেল চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চার চোর, ঠাই হলো হাজতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে শিলচরেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন, ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির আয়োজনে এ উপলক্ষে ছিল বিভিন্ন কর্মসূচি। সকালে সংগঠনের উদ্যোগে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। পরে স্থানীয় মধ্য শহরে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। নারী দিবসের প্রেক্ষাপট এবং আজকে নারীদের অবস্থান নিয়ে উপস্থিত বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক দুলালী গাঙ্গুলি। মার্চ আন্তর্জাতিক নারী দিবস সমস্ত ভারতবর্ষের সাথে আমাদের সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আমরা 8 মার্চ প্রতি বছরই পালন করে আসি। তো 8 মার্চটাকে আমরা এমন একটা দৃষ্টিভঙ্গিতে দেখি যেটা মানে সচরাচর আজকে অনেক অনেক সংস্থা 8 মার্চ করে যাচ্ছে, কিন্তু আমাদের 8 মার্চ করার তাৎপর্যটা একটু অন্য জায়গায়। আমরা আজকে সমাজ ব্যবস্থাটা যেখানে আছে সেই সমাজ ব্যবস্থাটাকে, যাতে আমরা সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে আমরা একটা সুন্দর সমাজের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আমাদের সংগঠন, এবং আমরা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমরা 12 মাস লাগাতার আন্দোলন করে যাচ্ছি, এই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেই আমরা এগিয়ে যাচ্ছি। সেই প্রেক্ষাপটে পাশাপাশি অঙ্গীকার হিসেবে আমরা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীদের উজ্জীবিত করার জন্যে, এই পরিবর্তনের দিকে নারীরা এগিয়ে আসার জন্যে আমরা নারীদের শিক্ষিত করে তোলার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখাও রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে। কাছাড় কলেজে আয়োজিত ওই অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে মেহেদি, ধামাইল ইত্যাদি প্রতিযোগিতা ছাড়াও ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শহরের বিভিন্ন প্রান্তের ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যার্থী পরিষদের জেলা কমিটির কর্মকর্তা রতন কুমার দাস ও মিঠন বিশ্বাস এদিনের তাৎপর্য এবং অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জানান। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পরিচালনায় কাছাড় কলেজে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেই দিনটিকে উদযাপন করা হচ্ছে। সেই কার্যক্রমের মধ্যে প্রধানত হচ্ছে আমাদের মেহেন্দি কম্পিটিশন, আমাইল কম্পিটিশন। ইতিমধ্যেই আমাদের সেই প্রতিযোগিতাগুলো আরম্ভ হয়ে গিয়েছে, ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের
প্রতিযোগিতা চলছে। সবাই জানে আছে 46th ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সমাজে নারীদের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, তাৎপর্যতা রয়েছে সেদিকে লক্ষ্য করে বিদ্যার্থী পরিষদের আজকের এই পদক্ষেপ। সমাজে আমরা দেখি বিভিন্ন সময়ে আমরা দেখতে পারি যে নারী এবং পুরুষের মধ্যে ইমব্যালেন্স রয়েছে, সেটাকে কীভাবে ব্যালেন্সে আনা যায় সেদিকে বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। আমাদের আগামী দিনে আগে এরকম আরও প্রয়াস থাকবে যাতে আগামী দিনে নারী এবং পুরুষের মধ্যে ব্যালেন্স আসে, সমাজের মধ্যে ইকুয়ালিটি আসে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং সবাইকে আমাদের বিকালবেলা আজকে যারা কম্পিটিশন হচ্ছে সেই সবাইকে বিকালবেলা পুরস্কৃত করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরের 6 জন কৃতী মহিলাকে সম্মাননা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ের পথে। এ উপলক্ষে রবিবার তারাপুর কালীমোহন রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা নারী স্বাধীনতা, সমান অধিকার ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিপ্রা ভট্টাচার্য, লিপিকা বিশ্বাস, ঝর্ণা ভট্টাচার্য, আলো দে, ঋচা দত্ত এবং শতাকি ভট্টাচার্যকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী দিবসের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন শতাক্ষী ভট্টাচার্য। তো এমন দিন যাতে হয় না যেখানে কোনো নির্ভয়ার জন্য আমাদের চোখের জোর ফেলতে হয় বা কোনো সামিয়া সরওয়ারের জন্য আমাদের হৃদয় ব্যথিত মুদিত হয়। সেখানে আমাদের দরকার প্রজ্ঞা, উইজডম, দ্য নলেজ, the consciousness, and that should be blossom amongst us. যেখানে কোনো ভেদাভেদ থাকে না, কাউকে বলে দিতে হবে না যে তাকে অধিকার দিতে হবে, অধিকারের জন্য কাউকে লড়াই করতে হবে না। ইফ দেয়ার ইজ ইকুয়ালিটি দেয়ার ইজ পিস, ইফ দেয়ার ইজ ইকুয়ালিটি দেয়ার ইজ স্যাটিসফ্যাকশন, অ্যান্ড ইফ দেয়ার ইজ ইকুয়ালিটি দেয়ার ইজ হ্যাপিনেস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বরাক উপত্যকা নন্দিনী পাঠচক্র এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মহিলা শাখা। শিলচর সেন্ট্রাল রোডের কাছার নেটিভ জয়েন্ট স্টক কোম্পানির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই রক্তদান শিবিরে মোট 10 জন রক্তদান করেন। শিবির আয়োজনে সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছার জেলা কমিটি এবং এসএমদেব সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বরাক নন্দিনী ও সাহিত্য পাঠচক্রের কর্মকর্তারা নারী দিবসের এই উদ্যোগের ব্যাপারে বিস্তারিত জানান। বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে নন্দিনী সাহিত্য পাঠচক্র বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আমরা প্রত্যেকবারই কিছু না কিছু শুধুমাত্র আমরা ঘরের ভিতরে যে মানে বক্তৃতার মধ্যে নারী দিবস নিয়ে বক্তৃতার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা বাইরে বেরোই, বেরিয়ে কিছু সামাজিক কাজকর্ম করার উদ্যোগ থাকে প্রত্যেকবারই। এইবারই আমরা ওদের সাথে বরাক ভ্যালি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে এই ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এবং যারা এসছে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চলছে 20 বছর পূর্তি হবে, সেই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান করে চলেছি। কিছুদিন আগে হয়েছে একক নাটকের অনুষ্ঠান, আর আজকে আমরা 8 মার্চ রক্তদান শিবিরটা করলাম। সেখানে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের লেডিং সুইংসের সঙ্গে এবং ওরাও ছিলেন সঙ্গে, সেটা করলাম একটা সচেতনতার জায়গার জন্য, মহিলারা রক্তদান করবেন সেই বিষয়ে। এবং এখানে যারা এসেছেন মানবী পত্রিকার পক্ষ থেকে একটা সাহিত্য আড্ডা হয়েছে 8 মার্চ বিষয়ে। দোলনচাপা দশপাল রয়েছেন, নন্দিনীর সেক্রেটারি মঞ্জুরি হীরামণি রায়ও রয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 11 জন মহিলাকে সংবর্ধনা জানালো মহিলা মোর্চা কাটিগড়া মণ্ডল। রবিবার তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। তারা হলেন কালাইন FRU সিস্টার ইনচার্জ রমনা চক্রবর্তী, আইন বিশেষজ্ঞ রূপা ধর, শিক্ষিকা স্মৃতিরানী রুদ্রপাল, যোগা বিশেষজ্ঞ রাখি চক্রবর্তী, সঙ্গীত শিক্ষিকা মৌসুমী চক্রবর্তী, নৃত্য শিক্ষিকা বিদুষী ভট্টাচার্য, মৃৎশিল্পী আলপনা শুক্লবৈদ্য, কুটনবালা নমশূদ্র, ধাত্রীদ্বয় শান্তিবালা দাস ও পুতুলবালা দাস এবং মরি নাড়ু বিক্রি করে 5 মেয়েকে উপযুক্ত করে তোলা শ্বেতাঙ্গিনী দাসকে। এদিন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষী দেবকেও সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষানাথ, বাপি মালাকার, বাবলি লস্কর, সুজাতা দাস, পান্না দাস সহ আরো অনেকে। জাগ
জাগো নারী জাগো বন্দী সীতা জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা জাগো নারী জাগো বন্দী সীতা। ফাগুন উৎসবের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আবেগ। রবিবার দুপুরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সমাজের স্ব স্ব ক্ষেত্রে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া 6 জন মহিলাকে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদের মধ্যে কেউ পেশায় চিকিৎসক, তো আবার কেউ আইনজীবী, খেলোয়াড়, পুলিশ বিভাগে কর্মরত। পরে সংগঠনের সদস্যরা একে অন্যের গায়ে রং মেখে দোলের শুভেচ্ছাও জানান। সেই সঙ্গে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, তো আবেগের আয়োজনে এ নিয়ে 3 নম্বরবার আমরা ফাগুন উৎসবের আয়োজন করেছি। এবং আজ যেহেতু 8ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে আমরা সমাজের বিভিন্ন স্তর যেমন ক্রীড়া, চিকিৎসা, আইন, খেলা, শিক্ষকতা, সব এরকম অনেকটা দিক থেকে আমরা 6 জন মহিলাকে এখানে সম্বর্ধনা জানিয়েছি। এবং আমরা ধন্যবাদ জানাই সমাজের সকল স্তরের মানুষকে যারা আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। আমরা Today is International Women's Day. We must celebrate our day. And I wish all the beautiful, brave and smart, intelligent women a very happy Women's Day. We must cherish our day because we have many contributions to the society. For well-being of society, for bringing up our children in a good manner. বসন্ত উৎসবের আয়োজন করছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। সোমবার এই উপলক্ষে শিলচর তারাপুর রবীন্দ্রমূর্তি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমিতির উদ্যোগে। এদিন বিকেল 4:40 দিয়ে ফুল হবে দোল শীর্ষক ওই অনুষ্ঠানের সূচনা হবে বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত 8:30 অবধি চলবে ওই অনুষ্ঠান। এ উপলক্ষে আর্য সাংস্কৃতিক বোধনী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। গুদাম থেকে সর্ষের তেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 4 চোর। তারা হলো সাব্বির আহমেদ, ফয়েজ আহমেদ, জাহির উদ্দিন এবং জাবির আহমেদ। ঘটনাটি ঘটেছে বেরেঙ্গা 2 খণ্ডে। জানা গেছে শুক্রবার ভোররাত 4 নাগাদ গুদাম মালিক নাসির উদ্দিনের ছোট ভাই দেলবার হোসেন খবর পান গুয়াহাটি থেকে গুদামে সামগ্রী বোঝাই লরি আসছে। সঙ্গে সঙ্গে তিনি গুদামে চলে আসেন। গুদামে এসে তার চক্ষু চড়ক গাছ। দোকানেরই এক কর্মী সাব্বির আহমেদ ও তার ছোট ভাই ফয়েজ আহমেদ দুই সঙ্গীকে নিয়ে ম্যাজিক ট্রাকে করে 37 টিন তেল চুলি করে পাড়াচ্ছিল। সঙ্গে সঙ্গে তিনি হল্লা জুড়ে দেন, জড়ো হন প্রতিবেশীরা।
তারা চার চোরকে পাকড়াও করে শিলচর সদর থানায় সোপর্দ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে দোকান মালিকের পক্ষ থেকে দায়ের করা হয় এক এজাহার। শনিবার পুলিশ তাদের আদালতেও তোলে। কালকে রাত্রে আমি নিজে গেলাম গাড়ি খালি করার জন্য, রাত্রে 3-4 সময়। যাওয়ার পর দেখলাম ওই গাড়িটা মাল নিয়ে এসেছিল আমার গোডাউন থেকে ট্রেলার টিন লোড করে। পরে আমি গাড়িটা আটকালাম, আটকাকে আমার আরেকজন স্টাফ আমার সঙ্গে ছিল, আমার সাহায্য করে আমার ম্যানেজার, আমার স্টাফ, গোডাউন স্টাফ আর তার ছোটো ভাই আরও দুজন ড্রাইভার নিয়ে মালটা ধরা পড়ল। কত মাল আছে? মাল তো আমি যাওয়ার খবরটা তারা পাওয়ার পর তারা মালটা লোড বেশি করে নিচ্ছে, 37 টিন তারা লোড করে। পরে আমি যাওয়ার কথা শুনে তারা গাড়ি নিয়ে চলে। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতি বর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ শুরু হলো রবিবার। এ উপলক্ষে শিলচরে এক সচেতনতা যাত্রার আয়োজন করা হয়। কাছাড়ের ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি ন্যাশনাল হেলথ মিশন এই শোভাযাত্রার ডাক দেয়। এতে সারাদিন শিলচরে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং সরকারি সংস্থা যোগদান করে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুরোগ বিভাগ, ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখা, চৌধুরী আই হাসপাতাল, সক্ষম এনজিও এই গ্লোকোমা সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করে। সিভিল হাসপাতাল থেকে বের হয়ে এই র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে গান্ধীবাগে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, 8-14 মার্চ বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হবে। রোটারি ক্লাব অব শিলচর, টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন কাছাড় এবং ড্রিমস সেলিব্রেশনের উদ্যোগে নারী শক্তি প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এই প্রজেক্টের অঙ্গ হিসেবে রবিবার রাঙ্গিরখাড়ি নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুলে 7-দিনব্যাপী এক কর্মশালার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়। মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখাতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পরে ড্রিমস সেলিব্রেশন সংস্থার পক্ষ থেকে সভাপতি নিকিতা বণিক এবং নারী শক্তি প্রজেক্টের ডিরেক্টর সোনালী ভট্টাচার্য কর্মশালা নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। সেলিব্রেশন আর আজকের এই প্রোগ্রামটা কলাবরেশনে হচ্ছে রোটারি ক্লাব অফ শিলচর ইন কলাবরেশন অলসো উইথ টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট আর নারী শক্তি। নারী শক্তির যেটা বেসিক্যালি প্রজেক্টটা সেটা হলো প্রজেক্ট ডাইরেক্টর সোনালী ভট্টাচার্যি। তো অ্যাজ বিকজ লাইক আপনারা সবাই জানেন যে ড্রিম সেলিব্রেশন অলরেডি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে অ্যান্টি ড্রাগস। তো আফটার অ্যান্টি ড্রাগসের পর আমরা একটা নতুন আর একটা প্রজেক্ট নিয়ে আমরা শুরু করছি, সেটা হলো গিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট। তো আজকে ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে আমাদের ইনোগ্রেট প্রোগ্রাম গেছে। তো এটার মধ্যে ব্যাপারটা হলো গিয়ে আমরা একটা 7 ডেজের ফ্রি ওয়ার্কশপ করাবো ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ওয়াইজ, আর সাথে সাথে রিমোট এরিয়াস যেন ভিলেজ এরিয়াস আছে এখানে আমরা গিয়ে 7 ডেজ অফ ওয়ার্কশপ করাবো, ফ্রি ওয়ার্কশপ। তারপর আমাদের ইচ্ছে দেন যখন আমাদের ওয়ার্কশপটা যখন কমপ্লিট হয়ে যাবে এটার একটা ডাটা বেস নিয়ে সব বাচ্চা মেয়েদের জন্য বা বড়ো মেয়েদের জন্য আমরা একটা মানে অনগোয়িং একটা প্রজেক্ট, আমরা একটা সেলফ ট্রেনিং সেন্টার একটা অর্গানাইজ করবো ওদের জন্য, যাতে আমরা ফ্রি সেলফ ডিফেন্স আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি, ওরা যাতে নিজেকে রক্ষা করতে পারি এটার জন্য। মন্যায়গুলো হচ্ছে মেয়েদের এগেনস্টে যাতে ওরা নিজেকে সেটা থেকে প্রোটেক্ট করতে পারে। তো সেটার জন্যেই আজকে এই একটা আমরা প্রজেক্ট করাচ্ছি যেটা 7 ডেজ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট, 7 ডেজ অফ সেলফ ডিফেন্স প্রজেক্ট। সেটার মধ্যে থাকবে সেলফ ডিফেন্সের প্রজেক্টের মধ্যে থাকবে মেয়েদেরকে 1.5 ঘন্টার জন্য ওদেরকে ডিফেন্স ট্রেনিং দেওয়া হবে কীভাবে নিজেকে প্রোটেক্ট করার জন্য, কেউ যদি এসে আপনাকে অ্যাট্যাক করে তখন নিজেকে কীভাবে সেটা থেকে বের করতে হবে সেটাই আমাদের এখানে শেখানো হবে।
আল জামিয়াতুল ছাড়িয়া মিয়াতুল সুন্নিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার ভিচিংছায় আয়োজিত ওই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ আব্দুল নূর, মৌলানা আব্দুল হক, মৌলানা আব্দুল জলিল নিজামি সহ আরও অনেকে। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মৌলানা সারিমুল হক লস্কর বক্তব্য রাখতে গিয়ে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। আসামের মণিপুরী থিয়েটার সেন্টারের রজত জয়ন্তী বর্ষ উদযাপন হল শিলচরে। এ উপলক্ষে রবিবার স্থানীয় গান্ধী ভবনে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে মণিপুরী থিয়েটার সেন্টারের বিগত ২৫ বছরের কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করা হয়েছে। এদিন মণিপুরী নাটক নিয়ে মোট ৩টি সেমিনার পেপার জমা হয়। এ নিয়ে সংশ্লিষ্টরা বিস্তারিত আলোচনাও করেন। পরে মণিপুরী থিয়েটার সেন্টারের সাধারণ সম্পাদক ডব্লিউ সমর লোয়াং সাংবাদিকদের রজত জয়ন্তী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মণিপুরী থিয়েটার সেন্টার আসাম আজকে এই সিলভার জুবলি সেলিব্রেশন করতেছে গান্ধী ভবনে। গত ২৫ বছর থেকে এই সংস্থা মণিপুরী থিয়েটার নিয়ে নানান প্রোডাকশন করা হচ্ছে। আজকের প্রোগ্রামের মধ্যে সেলিব্রেশনের সঙ্গে আমাদের একটি সভিনার পাবলিশ হইল। তারপরে একটা সেমিনার, তিনজন সেমিনার পেপার ডিফারেন্ট টপিক করা হইল। এইগুলার মধ্যে আছে আমাদের বরাক ভ্যালিতে মণিপুরী নাটকের মধ্যে মেয়েরার যে রোল, তারপরে আরেকটা আছে ত্রিপুরার, আরেকটা আছে ত্রিপুরার মণিপুরী থিয়েটার নিয়ে একটা, আর জিরিবামের থিয়েটার নিয়ে একটা সেমিনার পেপার করা। তারপরে এখন এই ওপেন সেশন চলতেছে বর্তমানে। ওপেন সেশনের মধ্যে আমরা একটা সভিনার রিলিজ করলো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন কার্যসূচি জেলা জুড়ে সংবর্ধিত কৃতিরা। ফাগুনে লেগেছে দোল, বিভিন্ন সংগঠনের উদ্যোগে বসন্ত উৎসব শিলচরে। তেল চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চার চোর, ঠাই হল হাজতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।